हेलो स्टूडेंट्स, गुड मॉर्निंग। आज के तुम्हारे नेक्स्ट क्लासे हमें तुम्हारे साथ आलोचना करब कविता नहीं। किछुदिन धरे आमरा व्याकरण सम्बन्धे आलोचना करछि, व्याकरण नहीं बुझी, किन्तु आत्मविलाप कविता माइकेल मधुसूदन दत्त लेखा कविता आत्मविलापेर किछु व्याख्या अंश आमादेर लिखते एखोनो बाकी आछे। ताहले कवितार ব্যাখ্যাটা আজকে আমরা লিখে নিই, কিছু ব্যাখ্যা, ব্যাকরণটা থাক, ব্যাখ্যাটা লিখে নিই, তারপরে আমরা আবার চলে যাব ব্যাকরণে, ঠিক আছে? তো আজকে আমরা লিখব, বড় প্রশ্ন উত্তর আমাদের লেখা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা লিখব কতগুলো কবিতার লাইন আর লাইনটার ব্যাখ্যাগুলো, ঠিক আছে? তাহলে প্রথম এক নম্বর ব্যাখ্যা লিখবে, এটা লিখে নিতে হবে, লিখে মুখস্থ করবে। প্রথম তোমরা লিখবে কবিতার লাইন, কবিতার লাইন দুটো লিখে নাও, লিখে নিয়ে তারপরে প্যারা চেঞ্জ করে শুরু করবে তার তাৎপর্য, অর্থাৎ মানে কি, ব্যাখ্যাটা কি। তাহলে প্রথম ব্যাখ্যা কি লিখবে, লেখো কবিতার লাইন, জীবন প্রবাহ বহি, জীবন প্রবাহ বহি, লিখে ছোট্ট একটা গ্যাপ দেবে, গ্যাপ দিয়ে লিখবে কাল সিন্ধু পানে যাই, কমা। আবার কি লিখবে, আবার বলছি, জীবন প্রবাহ বহি, ছোট্ট একটা গ্যাপ দিয়ে তার পাশে লিখবে কাল সিন্ধু পানে যায়, কমা, নিচে লিখবে ফিরাবো কেমনে, জিজ্ঞাসা চিহ্ন, ফিরাবো কেমনে, এটা জিজ্ঞাসা চিহ্ন, ইনভাইটেড কমা, ক্লোজ। প্রশ্ন লিখবে এই লাইন দুটির ব্যাখ্যা করো, প্রশ্ন হবে এই লাইন দুটির ব্যাখ্যা করো, জীবন প্রবাহ বহি, কাল সিন্ধু পানে যাই, ফিরাবো কেমনে। এবার প্যারা চেঞ্জ করে ব্যাখ্যাটা কি লিখবে, লিখবে উদ্ধৃত অংশটি কবি মাইকেল মধুসূদন দত্তের লেখা আত্মবিলাপ কবিতা থেকে নেওয়া হয়েছে। উদ্ধৃত অংশ অর্থাৎ ওপরের অংশটি কবি মাইকেল মধুসূদন দত্তের লেখা আত্মবিলাপ কবিতা থেকে নেওয়া হয়েছে। এই প্রশ্নগুলোর না এই উত্তরগুলোর নাম্বার হচ্ছে পাঁচ নম্বরে থাকবে, আর ম্যাক্সিমাম তোমাকে দশটি বাক্যের মধ্যে এই উত্তরগুলো লিখতে হবে, ম্যাক্সিমাম দশটার বাক্যের নিচে যেন না হয়, আর নাম্বার থাকবে পাঁচ নম্বরের জন্য, ঠিক আছে? তাহলে লিখলে কি বললাম, উদ্ধৃত অংশটি কবি মাইকেল মধুসূদন দত্তের লেখা আত্মবিলাপ কবিতা থেকে নেওয়া হয়েছে। আর এবার ব্যাখ্যাটা বলি, ব্যাখ্যাটা লিখবে প্যারা চেঞ্জ করে নিচের লাইন থেকে আবার লেখা স্টার্ট করো ব্যাখ্যা, ব্যাখ্যাটা লিখবে বিগত জীবনে কবি কি পেয়েছেন কি পাননি তার হিসাব নিয়ে কবি দেখেছেন যে মিথ্যে আশার মায়ায় ভুলে তিনি জীবনে কেবল পেয়েছেন ব্যর্থতা, অর্থাৎ জীবনের তিনি কি পেয়েছেন কি পাননি তার লাস্ট জীবনে বসে ভাবতে বসে তিনি দেখেছেন যে মিথ্যে আশার মায়ায় ভুলে তিনি জীবনে কেবল পেয়েছেন ব্যর্থতা, কোনো সুফল লাভ হয়নি। কবির সে কথাই মনে হচ্ছে এই প্রসঙ্গ উদ্ধৃত অংশের উপস্থাপনায়, মানে কবির সেই কথাটাই মনে হয়েছে। তাৎপর্যটা কি হলো, ব্যাখ্যাটা কি হলো এই লাইন কবিতাটির, এবার ব্যাখ্যাটা তাৎপর্যটা বলবো, লেখো নদীর জলধারা সদা চলমান, উৎস থেকে মোহনার দিকে ছুটে চলে। নদী কেমন আমরা বলি, নদী সবসময় চলছে, সে উৎস থেকে শুরু করে মোহনা যেখানে গিয়ে সমুদ্রে মিলেছে মিলিত হচ্ছে সেখান পর্যন্ত নদী চলেছে, কোনো জায়গায় তার বিরাম নেই, তার থামা নেই। মোহনায় এসে জীবনধারা শৈশব কৈশোর যৌবন প্রভৃতি পর্যায় পার হয়ে পৌরত্ব ও বার্ধক্যের মধ্যে দিয়ে মৃত্যুর অভিমুখে ছুটে চলেছে। মানুষের কি আমরা জীবন দেখি, মানুষের জীবন দেখি তার জন্ম হয়, তারপর তার শৈশব ছোটোবেলা কাটে, তারপরে কৈশোর কাটে, তারপরে যৌবনে পায়, তারপরে বৃদ্ধ হয়ে সে মৃত্যুর মুখে ছুটে যায়। নদীও সেরকম, জীবনের ধারা তার প্রথম যখন উৎস থেকে সে সৃষ্টি হচ্ছে, উৎস থেকে চলে আসে, তখন তার শৈশব,
তারপরে কৌশর যৌবন পার করে যখন মোহনায় এসে পড়ছে তখন তার বার্ধক্য পৌরাত্ব অর্থাৎ নদী আস্তে আস্তে স্থির হয়ে যাচ্ছে। যখন সে উৎস থেকে সৃষ্টি হয়েছিল তখন তার চলার গতি যেরকম ছিল যখন মোহনায় মিলে যাচ্ছে তখন সে তার গতি হারিয়ে ফেলেছে, সে বার্ধক্যে পরিণত হয়েছে। সে যখন মোহনায় মিলিত হয়েছে তখন তার বার্ধক্যের মধ্যে দিয়ে মৃত্যুর মুখে সে ছুটে চলেছে। তাই কবি এখানে বলতে চেয়েছেন যে মৃত্যুরূপ কাল সমুদ্রে তার চলার সমাপ্তি হয়, মানে সমুদ্রটাকে কবি এখানে মৃত্যু বলে তুলে ধরেছেন, মনে করেছেন যে যে সমুদ্রে নদী এসে মিলিত হচ্ছে অর্থাৎ সমুদ্রটাতেই যে মিলিত সে সমুদ্রটাই নদীটার মৃত্যু হচ্ছে, তার সমাপ্তি হচ্ছে। সমুদ্রমুখী নদীর জলস্রোত ধারা যেমন ফিরিয়ে আনা যায় না, কালো সমুদ্রের দিকে ধাবিত জীবনের ব্যয় হওয়া বছরগুলোও আর ফিরে যায় না। তাহলে সমুদ্রের মুখে যখন নদীটা ছুটে যায় তখন যা স্রোতটা যেমন ফিরিয়ে আনা যায় না, সেরকম জীবনেও যে বছরগুলো সময়গুলো পার করে আসে মানুষ সেই সব বছর সময়গুলো আর কখনো ফিরে পাওয়া যায় না। যেটা চলে গেছে সেটা চলে গেছে, সেই সময়টাই সেই অবস্থা সেই সিচুয়েশনে আর কেউ কোনো দিন ফিরে আসতে পারে না। মধু কবি মিথ্যা আশার ছলনায় জীবনের অনেকগুলি দিন অপচয় করেছেন, এখন আর ফিরে পাওয়া সম্ভব নয় জেনে তিনি অনুসূচনা করছেন। তিনি তাই নদীর মতোই নিজের জীবনটাকে ভেবেছেন, যে নদী যেরকম উৎস থেকে মোহনা পর্যন্ত এসে নিজে তার জীবন বা পৌরাত্ব বার্ধক্যে এসে সে নদী যেমন কালো সমুদ্রে ধাবিত হয়ে নিজে মৃত্যুকে বরণ করে নিয়েছে, সেখান থেকে নদী যেমন কোনো দিন পিছিয়ে আর পেছন দিকে যেতে পারবে না, সেরকম মানুষের জীবনও তাই, কবির জীবনও তাই। তিনি জন্ম থেকে যে কতগুলো বছর শৈশব যৌবন কৈশোর পেরিয়ে যে বার্ধক্য এসে তিনি পৌঁছেছেন তার সময়টা তিনি যেভাবে অপচয় করে ফেলেছেন, জীবনের অনেকগুলি সময় তিনি অপচয় করে ফেলেছেন, শেষ জীবনে সেইগুলোই তিনি মন্থন করে চলেছেন, সেই চিন্তাভাবনাগুলোই তিনি করে গেছেন আর ভেবেছেন যে কোনো দিন আর আগের অবস্থায় আগের সময়ে ফিরে যাওয়া সম্ভব না বা আগের সময়টা ফিরে পাওয়া সম্ভব না, এই জেনেই কবি অনুসূচনা করেছেন। এই হলো এই কবিতা দুটোর তাৎপর্য, এই কবিতা দুটোর ব্যাখ্যা। জীবন প্রবাহ বহি কাল সিন্ধু পানে চাই ফিরাবো কেমনে, এই লাইন দুটির হলো এটাই ব্যাখ্যা। ঠিক আছে, আবার নেক্সট ব্যাখ্যা আমরা পরের দিন করব, আজকে এত অবধি।